অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়, তুলা রাশি মে 2021। কী ফল পেতে চলেছে তার একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। অর্থাৎ আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, আপনি কী ফল পেতে চলেছেন আগামী মে মাসে, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, জাস্ট একটা গাইডলাইন হিসাবে কিন্তু এই রাশিফলটি আপনারা নিবেন। কখনোই আমি দাবি করি না যে 100-এ 100% মিলবে, 40-50% কিন্তু মিলতে বাধ্য। যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার গ্রহের গোচর যদি বাই বার্চার ঠিক থাকে, এই মুহূর্তে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশাল অপরচুনিটি কিন্তু আসতে চলেছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। প্রথমেই আসি আপনাদের শরীরগত দিক। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আপনি তুলা রাশির মানুষ, খুব বড় ধরনের যে সমস্যা এ কথা আমি বলতে পারছি না, কারণ গ্রহগত অবস্থান তুলা রাশির ক্ষেত্রে শরীর হচ্ছে সম্পদ, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে আপনার কর্ম। দেখুন, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আমি বারবার বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে ভাবের উপর দৃষ্টি দেয়, গঙ্গা জলের মতো পবিত্র করে, অর্থাৎ বৃহস্পতির যে দৃষ্টি আপনার ভাগ্যভাবে ভাগ্যোদয় নিশ্চিতরূপে করাবে এবং ভাগ্যের দ্বারা আপনারা কর্ম পাওয়া এবং ভাগ্য এবং কর্ম ইকুয়াল টু আপনার কিন্তু অর্থ আসবে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গাটা ধীরে ধীরে কিন্তু আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ বা পিতার সম্পত্তি পাওয়া বা সেখান থেকে কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা আপনি তুলা রাশির মানুষ হন, আপনি কিন্তু এই রেজাল্টগুলো পাবেন। গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এ মাসে ভালো ফল পেতে চলেছেন, অর্থাৎ গভর্নমেন্টের কন্ট্রাক্টের সাথে যারা যুক্ত আছে তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং একাদশ ভাবের উপর দৃষ্টি, লাভ সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি করবে। আপনি তুলা রাশির মানুষ, এর রেজাল্টটা আপনারা পাবেন। তবে 15 তারিখের পর থেকে আপনাদের, আবারও বলছি, ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানি, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে। অর্থাৎ যে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জন্য আপনাদের হয়তো সমস্যার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া, ভুল ডিসিশান নেওয়া, এই জায়গাটা কিন্তু যে কোনো কাজ করার আগে 10 বার ভেবে কাজ করবেন। অর্থাৎ আপনাদের ভাগ্যপতি অষ্টমভাবে চলে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকুন। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে হঠকারিতার সিদ্ধান্ত ফিউচারে কিন্তু আপনাদের কিন্তু সমস্যা নিয়ে আসবে। এ মাসে আপনাদের নিজস্ব প্রপার্টি, ভূমি, ভবন, বাহন সুখের নির্দেশ করছে। অর্থাৎ কোনো আপনি সম্পত্তি, জমি, জায়গা বা ফ্ল্যাট কিনলেন, এই সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। সম্পত্তিগত দিকগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থানের সম্ভাবনা থাকছে। আপনি তুলা রাশির মানুষ, রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। দেখুন, সন্তানের জায়গাটা, যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, সন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ সন্তানের এডুকেশন, সন্তান প্রাপ্তি, সন্তানের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি তুলা রাশির মানুষ, আপনি কিন্তু সন্তান দিক থেকে বা সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে যদি বলি, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ, অর্থাৎ
যারা একসঙ্গে ব্যবসা করেন, পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও ভালো, ইন্ডিভিজুয়াল যারা বিজনেস করছেন তারাও কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। তবে ষষ্ঠভাবে শনির দৃষ্টি আপনাদেরকে রোগ ভোগে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভোগানোর সম্ভাবনা থাকছে। যারা 60 ঊর্ধ্বের ব্যক্তিরা হয়ে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগের জায়গাটা কিন্তু থাকছে। এবার আসি কর্মের জায়গাটা, আমি যেমন বললাম ভালো, তেমনি কর্মের জায়গাটা কিন্তু চাপের জায়গা থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যথেষ্ট প্রেশার আপনাদের কিন্তু থাকবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা পিএইচডি করছে, ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে, যারা এমএ করছেন বা বিএ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। আপনি তুলারাশি মানুষ, আপনারা এই সকল জায়গাগুলো কিন্তু ভালো ফল পাবেন। বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, শুভ ভাগ্যের দ্বারা ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন বিয়ের ব্যাপারটাতে। অর্থাৎ শুভ বিবাহে যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে। আপনি তুলারাশি মানুষ, বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনারা পাবেন। অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ দুটার ক্ষেত্রেই শুভ বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে। আপনি তুলারাশি মানুষ এই ফলটি আপনারা পাবেন। প্রেমের ক্ষেত্রে, দেখুন প্রেমের ক্ষেত্রে প্রত্যেক মাসে আমি ভিডিও দিয়ে থাকি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি তুলারাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সমস্যা, ইগো, সেন্টিমেন্ট, এগুলো যদি নিজেদের মধ্যে কিছুটা হলেও কাটাতে পারেন প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারাও নিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছেন। ধনের জায়গাটা আপনাদের ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, ডুবে যাওয়া টাকা, আটকে যাওয়া টাকা, সেই টাকা কিন্তু আপনাদের রিকভারির সম্ভাবনাটাও কিন্তু থাকছে। আপনি তুলারাশির মানুষ, রিকভারির জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রশমিত কিন্তু করতে চলেছে। বন্ধু বান্ধব থেকে সহযোগিতা আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনারা বন্ধুর থেকে হেল্প, এই জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। এবং কিছু কিছু ক্ষেত্রে শত্রুতার জায়গাটাও কিন্তু আপনাদের থাকছে, অহেতুক শত্রুতা এটাও কিন্তু থাকবে। ভাগ্যের দ্বারা অর্থ আসা, অর্থাৎ আপনার ভাগ্য দ্বারা অর্থ আপনারা কিন্তু পা। এবার আসি যারা বিদেশের সাথে রত আছে, আপনি বিদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের বা বিদেশের সাথে যোগাযোগ আছে, আপনি বিদেশ থেকে ইনকাম করেন, এই জায়গাটা কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আপনি বিদেশ থেকে ইনকাম করছেন আপনারা কিন্তু, আপনি তুলারাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। যারা সেলফ প্রফেশনে আছে, আপনি ডক্টর, আপনি টিচার বা আপনি অ্যাস্ট্রোলজার, আপনারা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু বেশ কিছু শুভ ফল কিন্তু পেতে চলেছেন। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এই মাসে পারিবারিক কোনো সুখবর আসা, এই সম্ভাবনাগুলো থাকছে। দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এবং যাদের কেস, মামলা, মকদ্দমা চলছে তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টগুলো কিন্তু পেতে চলেছেন। আপনি তুলারাশির মানুষ, কেস, মামলা, মকদ্দমাতে কিন্তু আপনাদের দিকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে কোনো একটা জায়গা বিক্রি করবেন কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, ধরুন শরিকি জায়গা, এই জায়গাগুলো, এই সব বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে রিকভারির জায়গা কিন্তু নির্দেশ করছে। আপনি তুলারাশির মানুষ, এই সময়ের মধ্যে রিকভারির জায়গাটা কিন্তু থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনারা পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাচ্ছেন। এবার আসি আপনাদের জ্ঞাতি জায়গাটা, অর্থাৎ আত্মীয় স্বজন থেকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা থাকছে। আপনার উন্নতির কারণ আপনার পাড়ার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের কিন্তু ঈর্ষার কারণ, হিংসার কারণ কিন্তু হতে পারে। অর্থাৎ আপনার ডেভেলপমেন্ট এটা কিন্তু থাকছে। যারা ভাড়াটে নিয়ে চলছেন, ভাড়াটিয়ার জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রবলেমেটিক জায়গা কিন্তু থাকছে। আপনি তুলারাশির মানুষ, আপনি ধরুন ভাড়া দিয়ে চলেন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা কিন্তু নির্দেশ করছে।
তবে কমিউনিকেশন যোগাযোগগুলো কিন্তু আপনাদের ধীরে 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 ভালো দিকে কিন্তু থাকছে। এবং বিবাহের জায়গাটা আবারও বলছি, বিবাহের জায়গাটার ক্ষেত্রে আপনাদের বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করবে। এই ছিল তুলা রাশি মে মাসে কি ফল পেতে চলেছে, জাস্ট একটা জিস্ট। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।